32 এবং 64 এর ভাজক সংখ্যার পার্থক্য কত? দেখেন, ভাজক সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আগে 64-কে উৎপাদক বিশ্লেষণ করি। 64-কে 2 দ্বারা ভাগ করলে আসে 32, 2 দ্বারা 16, 2 দ্বারা 8, 2 দ্বারা 4, 2 দ্বারা 2। এখন দেখতে হবে একই পদের সংখ্যা আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে ভাজক সংখ্যা একই পদের সংখ্যার সাথে এক বাড়িয়ে ধরতে হবে। যেমন এখানে আছে ছয়টা, এক বাড়িয়ে ধরবো সাত, তার মানে ভাজক সংখ্যা হচ্ছে 60টি। এখন আমরা যদি বলি 32-এর ভাজক সংখ্যা নির্ণয় করি, তাহলে এতটুকু বাদ দিয়ে দিই। তাহলে এইখানে 32-এর উৎপাদক বিশ্লেষণের সংখ্যা আছে পাঁচটা, এক বাড়িয়ে ধরলে হয় ছয়। তার মানে 64-এর ভাজক সংখ্যা 60টা, 32-এর ভাজক সংখ্যা 6টা। এই ভাজক সংখ্যার পার্থক্য চাইছে, মানে এই দুইটির বিয়োগফল চাইছে, তাহলে 1। তাহলে উত্তর হচ্ছে গ নাম্বার, 1টি। দুইটি সংখ্যার যোগফল 31। ধরি দুইটি সংখ্যা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, যোগফল হচ্ছে 31 এবং বিয়োগফল 17। তাহলে এই দুইটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 17। এখন এরকম যোগ আর বিয়োগ থাকলে আমরা কি করব, উভয় রাশিকে যোগ করব। তাহলে উভয় রাশিকে যদি আমি যোগ করি, তাহলে প্লাস মাইনাস কাটা, এক্স আর এক্স, 2x, আর 17 আর 31 যোগ করলে আসে হচ্ছে 48। অতএব এক্স ইকুয়াল টু, দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আসে 24। তাহলে এক্স হচ্ছে 24, ওয়াই কত, 31 হইতে আর লাগে কত, আর লাগে হচ্ছে 7, ঠিক না? 24 আর 7 31, তাহলে এক্স 24, ওয়াই 7। চাইছে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যা তো 24ই, আর ক্ষুদ্রতম চাইলে তখন আমরা লিখতাম 7। দুইটি সংখ্যার যোগফল বা সমষ্টি 15। ধরি একটা এক্স, একটা ওয়াই, দুইটির যোগফল বা সমষ্টি হচ্ছে 15 এবং বিয়োগফল বা অন্তর 13। তাহলে এই দুইটির বিয়োগফল কত, 13। এখন যখন যোগফল বিয়োগফল পাবো, তখন আমরা কী করবো, উভয় রাশিকে যোগ করব। যোগ করলে প্লাস মাইনাস তো কাটা, এক্স আর এক্স যোগ করলে আসে 2x ইকুয়াল টু, 15 আর 13 যোগ করলে আসে 28। এক্স ইকুয়াল টু, 2 ভাগ হয়ে গেলে থাকে 14। এখন এক্স এর মানটা যদি এখানে বসায়, এক্স যদি 14 হয়, তাহলে 15 হইতে ওয়াই এর মান কত হওয়া লাগবে, 1। তাহলে এক্স 14, ওয়াই 1। এখন চাইছে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে এই 1। তাহলে উত্তর খ নাম্বার। যদি বড় সংখ্যাটা চাইতো, তাহলে আমরা দিতাম হচ্ছে 14। দুইটি সংখ্যার গুণফল 2250 এবং ভাগফল 9/10 হলে সংখ্যা দুইটি কত? দেখেন, আমরা অপশন টেস্ট করব, ক নাম্বার অপশন টেস্ট করি। দেখেন বলছে দুইটি সংখ্যার গুণফল 45 × 50, যদি গুণ করি এটা আসে হচ্ছে 2250, আর এখানে বলছে গুণফল হবে হচ্ছে 2250, তার মানে প্রথম অপশনটা ঠিক আছে, প্রথম শর্ত ঠিক আছে। বলছে এর ভাগফল হইতে হইবে 9/10। আমরা দেখি 45 আর 50কে ভাগ করলে, এর নিচে নিচে ভাগ করা যায়, দেখি 9/10 আসে কিনা। 5 দ্বারা কাটলে 5 ৯ ৪৫, 5 দ্বারা 5 ১০কে ৫০, তার মানে 9/10 আসছে। তাহলে এই শর্তও মানছে, এই শর্তও মানছে, দুইটা শর্ত মানছে এই প্রথম অপশনটা, তার মানে উত্তর হবে প্রথম অপশন। অন্য কোনো অপশন কিন্তু এই দুইটা শর্ত মানবে না, করে দেখবেন। এই যে এই দুইটা গুণ করলে কিন্তু কখনোই 2250 হবে না, আবার গুণ করলে হলো, ভাগ করলে হবে না, 9/10। তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। তিনটি সংখ্যার গড় 33। দুইটি সংখ্যা 24 এবং 42 হলে অপর সংখ্যাটি কত? দেখেন গড় থাকলে আমরা মোট বের করব। কিভাবে করব, এই গুণ করে, মোট বের করার নিয়ম হচ্ছে গুণ করে। তাহলে 3 × ৩৩, 3 আর ৩৩ গুণ করি, 3 ৩৩ হচ্ছে 99, তার মানে তিনটে সংখ্যার মোট বা যোগফল হচ্ছে 99। এখন দুইটি সংখ্যা তো দিয়েই দেশে, তাহলে এই দুইটি সংখ্যা আলাদা আলাদাভাবে দেশে, তো তাদের একত্রে মোট নির্ণয় করি বা যোগফল নির্ণয় করি। তাহলে দুইটি সংখ্যার মোট কত, দুইটি সংখ্যা আলাদা আলাদাভাবে দেশে, তাহলে 24 আর 42 যোগ করে দেই, তাহলে যোগ করলে আসে হচ্ছে 66। তাহলে এইটা হচ্ছে তিনটে সংখ্যার মোট, আর এইটা হচ্ছে দুইটি সংখ্যার মোট বের করলাম। এখন বলছে অপর সংখ্যাটি কত, তাহলে তিনটে থেকে দুইটা বাদ দিই, তাহলে বাদ দিলে থাকে 3 ৩, তাহলে অপর সংখ্যাটা হচ্ছে 33। উত্তর ঘ নাম্বার। দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 50। এই অঙ্কটা আমরা অপশন টেস্ট করব। বলছে দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 50, তাহলে 75-এর অর্ধেক কত, 37.5। 37 × ৭৪ আর 0.5, আর একের অর্ধেক, 25-এর অর্ধেক হচ্ছে 12.5। এখন দেখি বলছে দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল হবে হচ্ছে 50, তাহলে এখন যোগ করলে 0.05, 50 হয়। তাহলে প্রথম অপশনটা ঠিক আছে,
দ্বিতীয় অপশন হচ্ছে তাদের পার্থক্যের 1/5 10, পার্থক্য করি 75 থেকে 25 যদি বিয়োগ করি তাহলে আসে 50। বলছে পার্থক্যের 1/5 মানে 5/1, তাহলে 5 দ্বারা ভাগ করে দেখি 5/1 হচ্ছে 10। এখানে বলছে 10, তাহলে 10 10 মিলছে, তাহলে দুইটা শর্ত যেহেতু মানছে তাহলে ক নাম্বারটা উত্তর, অন্যগুলো কিন্তু এই শর্ত মানবে না, তাহলে সঠিক উত্তর ক। দুইটি সংখ্যার যোগফল 130, ধরি সংখ্যা দুইটা একটা এক্স একটা ওয়াই, এর যোগফল হচ্ছে 130 এবং বিয়োগফল 10, তাহলে এই সংখ্যা দুইটার বিয়োগফল হচ্ছে 10। বৃহত্তম সংখ্যাটি কত? দেখেন এরকম যদি যোগ দুটি সংখ্যা যোগ আর দুটি সংখ্যা বিয়োগ দেওয়া থাকে তাইলে আমরা এই উভয় রাশিকে যোগ করব। উভয় রাশিকে যদি যোগ করি এক্স আর এক্স যোগ করলে আসে 2x, প্লাস মাইনাস কাটা 130 আর 10 140, এক্স ইকুয়াল টু দুই দ্বারা যদি ভাগ করি 140কে থাকে হচ্ছে 70। এখন এক্স এর মানটা এখানে বসাই 70, তাহলে ওয়াই কত লাগে 130 হইতে 70-এর সাথে? 70-এর সাথে আর 60 লাগে 130 বানাইতে হইলে। এখন বলছে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটা 70, আর যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যাটি কত তখন হয়তো 60। দুইটি সংখ্যার যোগফল 23, তাহলে ধরি একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে 23 এবং বিয়োগফল 21, তাহলে এক্স এবং ওয়াই এই দুইটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 21। এরকম দুইটি সংখ্যার যোগ আর বিয়োগ দেওয়া থাকলে আমরা উভয় রাশিকে যোগ করব। তাহলে যদি যোগ করি এক্স আর এক্স 2x, প্লাস মাইনাসে কাটা ইকুয়াল 23 আর 21 যোগ করলে হয় হচ্ছে 44, অতএব এক্স ইকুয়াল টু দুই দ্বারা যদি ভাগ করি 44কে তাহলে থাকে হচ্ছে 22। এখন এক্স এর মানটা এখানে বসিয়ে দিই, এই যে এই প্রথম রাশিতে এক্স এর মান যদি 22 হয় ওয়াইয়ের মান কত হইলে 23 হবে ইকুয়াল? ওয়াইয়ের মান 1 লাগে 23 হইতে, তাহলে ওয়াই হচ্ছে 1। চাইছে ছোট সংখ্যাটি কত? বড় সংখ্যাটি হচ্ছে 22 আর ছোট সংখ্যাটা হচ্ছে 1, তাহলে উত্তর 1, ঘ নাম্বার। দুইটি সংখ্যার গুণফল 30, ধরি একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 30। একটি সংখ্যা পি হলে এই দুইটার মধ্যে একটা হচ্ছে পি, ধরি এই এক্স এর মান ধরি পি আর ওয়াই ওয়াইয়ের মতো রাখলাম, একটা হচ্ছে পি, অপরটি কত? অপরটি মানে এই ওয়াই ওয়াইয়ের মান কত? তাহলে ওয়াই ইকুয়াল টু পি এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে 30/পি, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 30/পি, ঘ নাম্বার। দুইটি সংখ্যার যোগফল 17, তাহলে ধরি একটা এক্স আর একটা ওয়াই, দুইটার যোগফল হচ্ছে 17 এবং গুণফল 72। এই যে দুইটি সংখ্যা এই দুইটির গুণফল হচ্ছে 72, ছোট সংখ্যাটি কত? এখন দেখেন সংখ্যা দুটি ধরি কত কত গুণ করলে 72 হয়, যেমন 6/72 অথবা 8/72, আরও অনেকভাবে হয়, যাই হোক কিন্তু দেখেন এখানে শর্ত আছে কিন্তু দুটি সংখ্যা যোগ করলেও 17 হতে হবে। দেখেন 12 আর 6 কিন্তু যোগ করলে 17 হয় না, হয় 18, তার মানে এই দুইটা বাদ, কিন্তু 8 আর 9 যোগ করলে 17 হয়, তার মানে এই দুইটাই কারেক্ট, কারণ যোগ করলেও 17 হয় গুণ করলেও 72 হয়, দুইটা শর্তই মানে, তার মানে ছোট সংখ্যাটা 8 বড় সংখ্যাটা 9। চাইছে ছোট সংখ্যাটা কত? তাহলে ছোট সংখ্যা হচ্ছে 8।